রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আমন্ত্রণপত্র ছুঁড়ে ফেলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি দুপুরে নগরীর ভবনে এক সংবাদ সম্মেলনে আয়োজন করেন মেয়র। এ সময় তিনি সাংবাদিকদের কাছে তার বক্তব্য পেশ করেন। চিরঞ্জীব মুজিব শিষ্য স্বল্পদৈর্ঘ্য স্মৃতি পরিষদের সম্মানিত কাউন্সিলরবৃন্দ স্থাপন করা হয়। এই কারণে ফসল কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ না করে স্টেশনগুলো লাগানো হয়। সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে অপরাধ নীতির খেলা শুরু করেছেন। এই মিথ্যা তথ্যের প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের পক্ষ হইতে সঠিক রংপুরের সকল দল বা প্রতিষ্ঠানের পক্ষ রংপুরের সাধারণ মানুষ সহ সকল সরকারি দপ্তর রাজনীতি আমরা সবাই করি, রাজনীতিটা স্বচ্ছ আমরা রাজনীতি করি। আরেকটা বিষয় হলো বঙ্গবন্ধুকে আমরা লালন করি, চিঠি দেবে, কিন্তু সেই চিঠিটাও কিন্তু মেয়র মহা বিসমিল্লাহির রহমানির রহিম মিথ্যাচার এর প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। আমি ছুড়িও ফেলি নাই, আমাকে আমি ছিঁড়িও নাই। একটা মেয়রকে একটা অ্যাড্রেস করে চিঠি দেবে, কিন্তু আমার শুরুটা অনেক আগে বঙ্গবন্ধু রাজনীতিকে ঘিরেই হয়েছিল সম্পদ, কিন্তু এই চিঠিটাতে আপনার পার্শ্ব চরিত্রে যিনি অভিনয় মাঠে কাজ করে দেখি।